দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদে স্বতন্ত্র প্রার্থী বিরোধী দলের ভূমিকায় থাকলেও বাস্তবে আওয়ামী লীগের হয়ে চাটুকারি করতেই দেখা গেছে তাকে। জুলাই আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গায়েব হতে থাকেন বাকি এমপি মন্ত্রীরাও। ছাত্র আন্দোলনে নিজেকে সাবেক ছাত্রলীগ দাবি করা ব্যারিস্টার সুমনও দেশ ছেড়ে চলে যান। সম্প্রতি নিজেই এক ভিডিও বার্তায় আত্মসমর্পণের কথা জানান। বর্তমানে মিরপুর থানায় করা একটি হত্যা চেষ্টার মামলায় আদালতে হাজির করা হয় হবিগঞ্জ চার আসনের এই সাবেক সংসদ সদস্যকে। মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হলেও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত সূত্র মতে এই রিমান্ডের আবেদন করেছেন মিরপুর থানার এসআই মোহাম্মদ আব্দুল হালিম। সেই প্রেক্ষিতে সুমনকে আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে রায় দেন। মূলত হবিগঞ্জের মাধবপুর থানার ছাতিউইন ইউনিয়নের যুব দলের সহসভাপতি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয় সুমনকে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ব্যারিস্টার সুমন সহ ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন ব্যারিস্টার সুমনকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি একজন ব্যারিস্টার বিধায় জিজ্ঞাসাবাদে এক এক সময় এক এক ধরনের কথা বলছেন, কৌশলে প্রকৃত ঘটনা এড়িয়ে গেছেন। আবেদনে আরও বলা হয়, জাতীয় নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করলেও ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের একজন উদীয়মান নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দমন পীড়নে প্রকাশ্যে ও গোপনে তিনি নির্দেশ ও উস্কানি দিয়েছেন। প্রকৃত ঘটনা জানতে এবং মামলার এজাহার নামে পলাতক অন্য আসামিদের গ্রেফতার করার জন্য ব্যারিস্টার সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।